এ হলো দাঁড়ানোর সিস্টেম নিয়ম। এ মাঝে যেটা ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো, দূরে সরে দাঁড়ানো, এটা করোনা ভাইরাসের না সলাপ, এটা করোনা ভাইরাসের সলাপ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া রেখে যাওয়া স্বাভাবিক সলাপ নয়। বুঝেছেন তো? আমাদের দেশের মুসল্লি অনেক আছে আর আজীবন করোনাতে আক্রান্ত, যেদিন দূরে দূরে দাঁড়ায় সিজদায় চলে যায়, সরাসরি হাত যাবে আগে। বুখারি হাদিস অনুযায়ী দেখাচ্ছি, রসুলের আমল দেখাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের আমল, হাত দুটা কাঁধ বরাবর থাকবে, পুরা পিঠটাকে স্ট্রেট রাখতে হবে, আর পায়ের দুইটা এক জায়গায় লাগিয়ে দিতে হবে, পিছন দিকে পা দুটা ফাঁকা রাখা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم لصحابين ارجع فانك لم تصلي ارجع فصلي فانك لم تصلي رواه البخاري সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জরুরি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। প্র্যাকটিক্যাল সালাত দেখাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে সরাসরি কথা বলেন এবং এই গিফট দেন উম্মতে মুহাম্মাদিয়াকে। আর এই গিফট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন মক্কায়। পরের দিন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আসেন এবং প্র্যাকটিক্যাল দুই দিন থেকে সালাত শিখিয়ে দিয়েছেন। ইন্না সলাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, ফার্স্ট টাইম আর লাস্ট টাইম দুই দিন থেকে প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবার প্রশিক্ষণ দিয়েছেন সাহাবায়ে কেরামকে গোটা ১৩টি বছর, এক দুই না, গোটা ১৩টি বছর প্রশিক্ষণ দিয়েছেন। তারপরও এই সলাত কেন্দ্রিক এক নয় দুই নয় ৭২টি পার্থক্য পাওয়া যায়। এটা সব থেকে দুঃখজনক, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩ বছর নিজে করেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সেই কাজের মধ্যে এত গণ্ডগোল বাংলাদেশ ভারত পাকিস্তানে। এই গণ্ডগোল লাগিয়েছে কারা? যারা লাগিয়েছেন তারা ভালো করে আজকে সলাত দেখেলেন, একেবারে সেম সালাত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়িয়েছেন, এই সালাত একেবারে সন্দ ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, একেবারে হান্ড্রেডে হান্ড্রেডে খাঁটি সালাত, আসমানি সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, জিব্রাইল সাল্লামের শিক্ষা দেওয়া সালাত। আমরা এবার প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্রথমে আমরা করি কি, কাতার সোজা করি। কাতা সোজা করার সিস্টেম হচ্ছে, প্রথমে কাঁধে কাঁধে লাগাতে হবে। দেখেন কাঁধে কাঁধে লাগাচ্ছে কিনা, কাঁধে কাঁধে লাগাতে হবে, এরপরে পায়ে পায়ে লাগাতে হবে। অনেকের পায়ের সামনে দিক একটু চওড়া থাকে, পিছন দিক চিকন থাকে, সম্ভব যদি না হয় সলাতের খুশুখুজু নষ্ট হয়, তাহলে যতটুক সম্ভব ততটুক সে লাগাবে, কিন্তু ফাঁকা রাখা যাবে না, কাঁধে কাঁধে লাগাতে হবে। কাঁধে কাঁধে লাগালে হবে কি, বডি বরাবর হয়ে গেলে এরপরে পায়ের ফাঁকাটা বেশি হবে না। অনেকে আমরা করি কি, আগে পা লাগাই দিই, বিশাল ফাঁকা করে দিই, তারপরে তখন দেখি ফাঁকা ফাঁকা, তাহলে এইটা কাঁথা সোজা হলো না। তসবিহাতুস সুফুফ, এ মর্মে ৪০টি হাদিস আছে বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ। এই ৬টি কেতাবে, অন্য কেতাবের কথা বাদই দিলাম, যে ৬টি কেতাব প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, হানাফি আহলে হাদিস শাফি হাম্বলি মালিকি সবাই, এই ৪০টি হাদিসকে
আমাদের দেশে হুজুররা অস্বীকার করছে, দেখেন এটা হচ্ছে কাতার সোজা করার সিস্টেম। এই সিস্টেমে যাদের মিল নাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ে না, পড়ে না, পড়ে না, হাজার বার বলছি পড়ে না, বুকে সাহস থাকলে আসবে আমাদের সামনে। আমরা তো খুঁজে বেড়াচ্ছি এই হুজুরগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে আছে দেখানোর জন্য। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটা হাদিস কোরআন পড়ে এবং সচক্ষে আট বছর মদিনার সালাত দেখে এসে বলছি, দুইজনে আমরা মাদানি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ। এ হলো দাঁড়ানোর সিস্টেম নিয়ম। এ মাঝে যেটা ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো, দূরে সরে দাঁড়ানো, এটা করোনা ভাইরাসের সালাত, এটা করোনা ভাইরাসের সালাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া রেখে যাওয়া স্বাভাবিক সালাত নয়, বুঝেছেন তো? আমাদের দেশের মুসল্লি অনেক আছে যারা আজীবন করোনাতে আক্রান্ত, এই জন্য দূরে দূরে দাঁড়ায়। আচ্ছা, এবার সালাত হয়ে গেছে, কাতার সোজা হয়ে গেছে, হাদিস কয়টা বললাম? বুখারীতে হাদিস আছে মর্মে সাতটা, নাম্বার হলো 717, 718, 719, 722, 723, 724, 725। বাবু তাসবিহাতি সুফা ইনদাল ইকামা ওয়া বাদাহা, কাতার সোজা করা একামতের আগে একামতের পরে। একামতের আগে সোজা করতে পারে ইমাম, পরে করতে পারে, মুয়াজ্জিন কিন্তু করবে না, এটা দায়িত্ব হচ্ছে ইমামের। ইমাম কাতার সোজা করবে, আদেশ করবে মুসল্লিকে মুয়াজ্জিনকে, কিন্তু উল্টা করে আমাদের দেশে, মুয়াজ্জিনের কাতার সোজা করে, ভাই কাতার সোজা করুন, মুয়াজ্জিনের দায়িত্ব এটা, যার ব্যথা তার ব্যথা না, আরেকজনের ব্যথা। এ হলো বুখারীর কথা যখন বলে দিয়েছি আর বাকি বলার দরকার নাই। এই মর্মে 40টি হাদিস কুতুব সিত্তা সিয়া সিত্তায় রয়েছে। এবার কাতার সোজার কাজ শেষ, এবার কি হবে? এখন একামত হবে, একামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন যতদিন সালাত পড়েছেন একবার একবার করে দিয়েছেন, কিভাবে আমি বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাই আলা সালাহ, হাই আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন যতদিন সালাত পড়েছেন ওই সালাতের এই একামত। এর বিকল্প করে একামতই ছিল না। তারপরে সাহাবায়ে কেরামদের একামত এটাই, তাবেঈনে কেরামদের একামত এটাই, আজ পর্যন্ত মক্কা মদিনা সহ যারা আরবি ভাষায় কথা বলে সবারই একামত হচ্ছে এটা। আমাদের দেশের হুজুররা কোথার থেকে বানাইলো আল্লাহ জানে, বানাইছে একটা হাদিস আছে তাই, এটা হাদিসের আলোকেই বানাইছে তারা। যা হোক, এ হলো একামত বিশুদ্ধ হাদিস এর আলোকে। এই একবার করে একামত এ দেওয়া, এই মর্মে বুখারীতে চারটি হাদিস আছে, 603, 605, 606, 607। বাবুল একামা ওয়াহিদাতান ইল্লা কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ ছাড়া বাকিগুলো একবার একবার করে একামত দেওয়ার অধ্যায়। এভাবে প্রত্যেকটি অধ্যায় নাম উল্লেখ করা হয়েছে। এ মর্মে সহিহ মুসলিমে তিনটি হাদিস রয়েছে, আবু দাউদে চারটি, তিরমিজিতে একটি, নাসাইতে দুইটি, আর ইবনে মাজায় চারটি, মোট 18টি হাদিস রয়েছে এই কুতুব সিত্তা, অর্থাৎ যেটাকে সিয়া সিত্তা আমাদের দেশের হুজুররা বলে। একামত হয়ে গেল, এবার আমরা তাকবীরে তাহারিমা শুরু করব। তাকবীরে তাহারিমার সময় হাত উত্তোলন করতে হবে। 11 জন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 10 জন সাহাবি বসে সালাত নিয়ে আলোচনা করছে, কেউ বলছে এইভাবে সালাত, কেউ বলছে এভাবে। আবু হামাইদ আস সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইন্নি আহফাযুকুম, আমি তোমাদের মধ্যে সব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সংরক্ষণকারী, আমি বেশি ভালো করে জানি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার হাত তুলে দেখাচ্ছেন উনি, মানকাবাইহি, এই যে মানকাবাই, এই হাদিস বুখারীর হাদিস, এটি সহিহ মুসলিমের হাদিস, এই যে এটা মানকাব কাব এটাকে বলা হয়, যখন হাত উঠাবে কোথায় কাঁধ বাড়াবর, এটা বুখারী মুসলিম অগণিত হাদিসে আছে। হাদিসটা এত আছে যে 200টি হাদিস আমি নকল করেছি। এই হাদিসটা কাঁধ বাড়াবর উঠাতে হবে, এ মর্মে বুখারীতে কয় জায়গাতে আছে দেখি, বুখারীতে 5 জায়গাতে আছে,
তারপরে আরেকটা সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস, কান বরাবর, এই যে কানের লতি যেটা আছে শাহমাতা উযুনাইহি, এই লতি বরাবর উঠাবে। এটা সিস্টেম কেমনে, সহজে কেমনে মাপ করবেন? দেখেন স্বাভাবিক দাঁড়িয়ে আছেন আপনি, স্বাভাবিক দাঁড়ানো অবস্থায় যেভাবে হাত আছে শুধু উঠান, এভাবে পুরাপুরি উঠান, দেখেন কাঁধ বরাবর হয়ে গেছে, কাঁধ বরাবর হয়ে গেছে। আর আমরা যখন হাত বাঁধিয়ে এভাবে বুকে, ঠিক এভাবে এভাবে এই অবস্থাতে আপনি হাতটাকে নিয়ে যান, এভাবে নিয়ে গেলে আপনার হাত কাঁধ বরাবর, কান বরাবর হয়ে যাবে। ফিতা দিয়ে স্কেল দিয়ে মেপে দেখবেন মিল খেয়ে গেছে। ট্রেনিং বুরু আমরা 7 বছর বয়স যখন হবে তখন বাচ্চাদেরকে সালাতের ট্রেনিং দাও, আদেশ করো। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত ট্রেনিং নেবে, বালেগ হওয়া পর্যন্ত 15 বছর পর্যন্ত। তাহলে মোট কত হলো, কত হলো ভাই? 5 আর 3 কত? 8 বছর ট্রেনিং সন্তানকে দেন, বালেগ হবে তখন ও আর পা খুঁজতে হবে না, কেমনে দাঁড়াবে খুঁজতে হবে না। আমাদের দেশের হুজুররা বলে ভাই পায়ে পায়ে মিলালে বারবার পা খুঁজতে হবে। আরে ট্রেনিং নাওনি এই জন্যই তো পা খুঁজা লাগে, 8 বছর ট্রেনিং নাও তোমার পা খুঁজা লাগবে না। মিলিটারিরা যখন ট্রেনিং নেয় তখন একসাথে হাত উঠে, একসাথে পা উঠে, প্রশাসনে দেখেছেন তো, বিডিআর হোক পুলিশ হোক সবাই পারে, ট্রেনিং এর কারণে সব মিল খেয়ে যায় তাদের। 8 বছর ট্রেনিং নিতে বলছে রাসূলুল্লাহ সাল্লাম, তাহলে তোমার পা খোঁজা লাগবে না, চোখ খোঁজা লাগবে না, জিভা খোঁজা লাগবে না, কিছু খোঁজা লাগবে না। শিখো সালাত, আসো রোদা পাড়া স্টেজে যে সালাত শিখে যাও, ট্রেনিং নিয়ে নাও, আর কোনোদিন পা খোঁজা লাগবে না। আবল তাবল বলে জনগণকে বোকা বানায় না, আল্লাহকে ভয় করো। এই যে হাত উত্তোলন হয়ে গেছে, এবার হাতটা রাখবো কোথায়? রাখার দরকার কিনা? সহি বুখারী হাদিস, কান আন-নাস ইউমারুনা ইয়াদার রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহি ইসরা ফিস সালাতে, নামাজের ভিতরে পুরুষকে আল্লাহ আদেশ করছেন, পুরুষ নারী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন, মানুষদেরকে আদেশ করতেন, আর বলতেন একজন পুরুষ তার ডান হাতকে বাম হাতের জেরার উপর রাখবে, আর জেরা বলা হয় এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, কোনো পর্যন্ত। আমি যদি এখানে রাখি তাহলে জেরা কি কমপ্লিট নেওয়া হলো? এখানে রাখলে নেওয়া হলো? তাহলে রাখতে হবে কোথায়? কমপ্লিট নিলে এখানে, এবার ছেড়ে দেন, ছেড়ে দেন, কোথায় যায় দেখেন, কোথায় যায়? ছেড়ে দিলে বুকে যায় কি না? বুখারীর হাদিস দ্বারা বুকে হাত বাঁধা প্রমাণিত হয়ে গেল। বহুত হুজুর চিৎকার করে কেন বলবে বুখারীতে বুকে হাত বাঁধার হাদিস নেই? এই যে হাদিস পুরুষের জন্য, এটা নারীর জন্য না। আয়াদার রজুল, রজুল মানে পুরুষকে বুঝাই, মহিলাকে বুঝাই না। হুজুররা আরবি বুঝে কিনা আল্লাহ ভালো জানে, বলে যে পুরুষেরা বাঁধবে নিচে আর নারীরা বাঁধবে উপরে, অথচ রাসূলুল্লাহ সাল্লাম পুরুষকে বলছে তোমরা হাতে জেরার উপর রাখো, রাখলেই তো, আপনার ছেড়ে দিলে কোথায় যাবে? না, নাভির নিচে গেল, ওপরে থাকলো, এটাই বুকে শেষ প্রান্ত, এখানে যা পৌঁছে। এবার আমার, আমরা সালাত পড়ি, আমিরা জামাতকে দেখবেন এখানে হাত বাঁধে, এভাবে বাঁধে না, তাহলে কেন বাঁধলো? এক হাদিসে আছে কফ, আর এক হাদিস আছে রুজ, আর এক হাদিসে আছে সাঈদ, আর এক হাদিস বুখারির যেটা জেরা, এই 4টি হাদিসের উপর আমল করতে গিয়ে এখানে রাখতে হয়। দেখেন এটাও আছে, এটাও আছে, এটাও আছে, পুরোটা অর্ধেক নেওয়া হয়ে গেছে না? এবার 4টা হাদিসকে ছাড়বো না, এই জন্য আমরা এভাবে বাঁধি, বাঁধার পরে জায়গা যেহেতু আগে থেকে নির্দিষ্ট ওখানে রেখে দিই, ঠিক আছে। এবার গেল অস্পষ্ট হাদিস, বুকে না নিচে, এটা কিন্তু এখানে উল্লেখ নাই, তবে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার কিতাবে সহি, ওর নাম হলো সহি, সহি ইবনে খুজাইমা নামেই প্রসিদ্ধতা লাভ করেছে। এই কেতাবে স্পষ্ট একটা হাদিস আছে, আলা সাদরিহি, রাসূলুল্লাহ সাল্লাম তার সিনার উপরে হাত রাখলেন। সিনার উপরে হাত রাখার মর্মে যে হাদিসটি আছে, পৃথিবীতে স্থান নির্দিষ্ট করে যত হাদিস আছে তার মধ্যে সব থেকে ভালো হাদিস হচ্ছে এই বুকের ওপরে বাঁধা হাদিসটা। তো ভালোটা নিব না খারাপটা নিব? আর নাভির নিচে হাত বাঁধা এই মর্মে পৃথিবীতে কোনো হাদিসই নাই, বুঝছেন? মুনাজারা শিখিয়ে দিচ্ছে আপনাকে, বলবো হুজুর
আছে যে মুসানাফ ইবনে আবি সাইবাতে আছে ওটা জাল করা হয়েছে, ওটা ডুপ্লিকেট করা হয়েছে, ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হাদিসে ছিল না এই শব্দ। ভালো হাদিসের পরে যে এটাকে লাগিয়ে দিয়েছে, একজন ধোকা দিয়েছে, 879 হিজরিতে কাজটা করেছে, আর আগের কোনো কেতাবে কোনো মুলবির বাবার ক্ষমতা নাই যে দেখাবে। বুঝছেন তো, 800 বছর আগে যে কেতাবগুলো ছাপানো হয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবা কোথাও নাই। দেওবন্দের প্রখ্যাত আলেমে দিন আনোয়ার শাহ কাশ্মীর রহমাহুল্লাহ নিজে লিখে গেছেন, আমি 3-3টি নসখা দেখেছি, কোনো কেতাবে নাবির নিচের শব্দটা তাহাতাসুররা এই শব্দটা নাই, পরে যোগ করা হয়েছে। এরপরে আপনাকে বলবে এই হাদিসটা সহি, কেন সূত্র এই 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 সূত্র ঠিক আছে কিন্তু শব্দ ঠিক নাই। এই জন্য বললাম পৃথিবীতে নাবির নিচে হাত বাঁধার হাদিস নাই। রসুল্লাহ সাল্লামের সলাৎ হচ্ছে বুকে হাত বাঁধা, তার প্র্যাকটিক্যাল সৌদি আরবে এখনো পাওয়া যায় যে সবাই নারী পুরুষ সবাই ওইভাবে সলাৎ পড়ে, এভাবে বুকে হাত বাঁধে, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, আমার এখানে নাম্বারিং করা আছে, সময় কম এজন্য বলছি না। এবার হাত বাঁধা কমপ্লিট, এবার নিয়ত করতে হবে নাকি? হ্যাঁ, তাকবীরে তাহরিমা আগে আপনি যে দাঁড়িয়েছেন কিসের জন্য দাঁড়িয়েছেন? সলাৎ, এই যে কিছুক্ষণ পরে আমরা জুমার সলাৎ পড়তে যাব, এই যে জুমার সলাতের জন্য উজু করেছেন, উজুও হয়ে গেছে নিয়াত করে, নিয়াত হয়ে গেছে এটা, আবার সলাৎ পড়ার জন্য এসে গেছেন আপনি মসজিদে মাঠে ময়দানে সলাৎ পড়বেন, এখন দাঁড়াচ্ছেন, যে এই যে দাঁড়াচ্ছেন তাকবীরে তাহরিমা দিতে যাচ্ছেন, এই মুহূর্তে মনের মধ্যে কি আছে যে আমি জুমার জন্য দাঁড়াচ্ছি, নফলের জন্য, সন্নাতের জন্য ইত্যাদি যাওয়ার জন্য দাঁড়াচ্ছেন, এই যে দাঁড়িয়েছেন তাকবীরে তাহরিমার আগ মুহূর্তে যে নিয়াতে, ওটাই হলো নিয়াত। মুখে বলা যাবে না নিয়াত, মুখে বলা যাবে না, কারণ নিয়াতের সম্পর্ক অন্তরে মনে মনে, সুতরাং মনে মনে নিয়াত করলে ওটাই নিয়াত, মুখে করা যাবে না, কোনো শব্দ নাই নিয়াতের, বাস আমি সালাতের জন্য যে দাঁড়িয়েছি ওটাই নিয়াত, মনে মনে সংকল্প করা। আশা করি বুঝতে পেরেছেন, এই ওয়াজগুলো অনেক শুনেছেন আপনার। তাকবীরে তাহরিমা বাধা হয়ে গেল, কোনো শব্দ দিয়ে নিয়াত করা যাবে না। তাকবীরে তাহরিমা বাধার পরে আপনার এবার কি করব, সানা পড়ব। তাকবীরে তাহরিমার সময় রফল আদায় করতে হবে, হাদিসটি বোখারি মুসলিম আছে, বোখারিতে 735 নম্বর হাদিস, প্রত্যেকটি নাম্বারিং করা আছে আমার, আপনারা বোখারি মুসলিম খুলবেন আর পাইবেন, সবগুলো বোখারি মুসলিম থেকে আনা হয়েছে অধিকাংশ, দুই একটা বাদে, যেমন ইশারা করা আরও কিছু যা কিছু আছে পরে আসতেছে, যেটা বোখারিতে নাই মুসলিমে নাই ওটা বলে দেব যাতে করে আপনাদের সমস্যা না হয়। এবার সানা পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা পড়তে পারেন, আল্লাহুম্মা আয়াতবাণী পড়তে পারেন, এরকম 10-12টা আছে যেটা পড়বেন ওটা, তবে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া জায়নামাজের দোয়া, এটা জায়নামাজের দোয়া নয়, এটাও একটা সানা, এটা ভুল চর্চা চলছে আমাদের এবং বেদাত। তারপরে রফল আদায় আমরা কখন করব, রাসূলুল্লাহ সাল্লাম কখন তাকবীরের সাথে সাথে রফল আদায় করতেন, কখনো তাকবীরের পরে করতেন, কখনো আগে করতেন, তাকবীরের আগে পরে সাথে সাথে তিনটাই নিয়মে করা যাবে, যদি সাথে সাথে হয় তাহলে আরও ভালো, সাথে 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 তাকবীর, যদি আগে পিছু হয় কোনো সমস্যা নাই। রফল আদায় কেন করব, 4টি কারণ আছে। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্য করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে সালাত পড়েছেন ঠিক সেভাবে পড়ব, এই জন্যই একটা করা। 2 নম্বর হচ্ছে রফল আদায় করলে, ওলামায়ে কেরামদের কথা এটা, রফল আদায় করলে আল্লাহ আর বান্দার মাঝে যে পর্দা থাকে পর্দাটা উঠিয়ে নেওয়া হয়, বলে সুবহানাল্লাহ, রফল আদায় মানে পর্দা উঠিয়ে নেওয়া হয়, সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়। রফল আদায় করা হয় তাজিমান লিল্লাহ, আল্লাহর সম্মান প্রদর্শন করার জন্য। এখানে আমাদের প্রশাসন ভাইয়েরা আছেন, যদি এখানে পুলিশ সুপার কমিশনার সাহেব চলে আসেন তাহলে ওনারা সালাম দিবে কীভাবে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, এভাবে? ওর চাকরি থাকবে, চাকরি থাকলেও পানিশমেন্ট হবে ভালো মতো, কারণ এটা সম্মানী সালাম না তাদের কাছে, তাদের কাছে সালাম হচ্ছে এইভাবে জোরে সোরে মারতে হবে, তাদের জন্য এটা সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাতে সম্মান প্রদর্শন করার সিস্টেম হচ্ছে এটা রফল আদায় করা,
যারা আল্লাহকে সম্মান করতে চায় না তারাই রফল আদায় করতে চায় না। জিনাতুল সালাহ, এটা সালাতের সৌন্দর্য, এটা সালাতের সৌন্দর্য। সব জায়গায় সৌন্দর্য সব ধরনের নয়, এই স্টেজের সৌন্দর্য হচ্ছে আপনার এখানে ভালো ভালো বক্তা থাকবে, মাঠের সৌন্দর্য হচ্ছে আপনার শ্রোতারা সুন্দরভাবে শুনবে, ঘুমাবে না, অন্য মানুষ হবে না, পরিবেশ ঠিক রাখবে, সব কিছু সৌন্দর্য ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী সৌন্দর্য আছে। সলাতের সৌন্দর্য হচ্ছে রফল এদাইন করা, আশা করি বুঝতে পেরেছেন। এবার তাকবীরে তাহারিমা হলো, হাত বাঁধা হয়ে গেল, আর আপনার সলাত শুরু হয়ে গেল, সানা পড়া হয়ে গেল। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন কমপক্ষে যদি না পারেন, আর যারা পারেন তারা বলবেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা পুরাটা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা কমপ্লিট পড়বেন। সূরা ফাতিহা ইমাম পড়বে, সাথে সাথে মুক্তাদি পড়বে। ইমাম যদি সময় না দেয় তাহলে মুক্তাদি ইমামের সাথে সাথে পড়বে। সূরা ফাতিহা পড়া ফরজ, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এ মর্মে সূরা ফাতিহা পড়া সম্পর্কে বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে, বুখারী হাদিস নম্বর 756 নম্বর হাদিস। এবার সূরা ফাতিহা পড়তে হবে কি না একটা বড় ঝগড়া আছে, আমি একটা ঝগড়া নিরসনের জন্য সংক্ষিপ্ত একটা মশালা বলে দিই। আবু হানিফা রহিমুল্লাহর মতে, হানাফি ভাইরা বলে থাকেন, সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমি মানে হারাম, আর বাকি তিন ইমামের নিকটে সূরা ফাতিহা ফরজ পড়তেই হবে। তাহলে কি, যারা পড়বে সালাতে হারাম কাজ করছে, হারাম কাজ করলে কি সালাত হবে? আবু হানিফা রহিমুল্লাহর মতে তিন মাজহাবের ইমামদের অনুসারীদের কাউরির নামাজ হয় না, আমাদেরও নামাজ হয় না। আর তিন ইমাম বলছে ফরজ, তাহলে হানাফি মাজহাবে যারা ছেড়ে দিচ্ছেন, আবু হানিফা রহিমুল্লাহ সহ সমস্ত হানাফি ভাইদের সলাৎ হয় না, এই জন্য যে তারা সলাতে ফরজ ছেড়ে দিচ্ছে, রুকুন ছেড়ে দিচ্ছে। ফরজ ছেড়ে দিলে কি সলাৎ হবে? তিন ইমামের ফতোয়া শক্তিশালী না এক ইমামের ফতোয়া শক্তিশালী বলেন? তিনের শক্তিশালী, আবার এরা পরের ইমাম বেশি তাহকিক জাস্টিফাই করেছে, সুতরাং ওটা মানসুখ হয়ে গেছে। আবু হানিফা রহিমুল্লাহর ফতোয়া কি হয়ে গেছে? মানসুখ মানে রহিত হইয়া গিয়েছে, ও ফতোয়াই চলবে না, কারণ উনি আগের ইমাম, পরের তিন ইমাম বলছেন যে চলবে চলবে চলবে, সুতরাং ওনারটা বাদ। বুঝেছেন তো? এটা দিয়ে আর একটা প্রমাণ হলো মাজহাব মানাও চলবে না, মাজহাব নির্দিষ্ট একজন ইমামের অন্ধ ভক্ত হওয়া যাবে না, এটাও একটা প্রমাণ করে। কারণ কারণ কি, তিন ইমামের ফতোয়া অনুযায়ী পুরো এক মাজহাবের সালাত হচ্ছে না, তাহলে মাজহাব মানলে তো বিপদে পড়বেন, আবার এক ইমামের ফতোয়া অনুযায়ী তিন মাজহাবের ইমাম সহ মুক্তাদিদের সালাত হচ্ছে না, বিপদ আছে না নাই? এই জন্য কোরআন সুন্নার বাইরে কোনো কথা নাই, কোরআন সুন্নার বাইরে কোনো কোরআন সুন্নার বিকল্প কিছু নাই, সুতরাং কোরআন সুন্না অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা আমল করতে হবে। যা সূরা ফাতিহা মুক্তাদি মুসাল্লি সবাই পড়বে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আমরা জোহরে আসরে পড়তাম, প্রথমে সূরা মিলাইতাম, দ্বিতীয় দুই রাকাতে মিলাইতাম না, স্পষ্ট সেরিতে তো কথাই নাই, জোহরে তো পড়তাম। এবার আল্লাহ দোয়াল্লিন আমিন বললিন, যখন বলবেন তখন ইমাম আমিন বলবেন, নাকি ইমাম যখন দোয়াল্লিন বলবেন তখন মুক্তাদি আমিন বলবে? অন্য হাদিসে আছে আম্মানাল ইমাম ফা আমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। আমিন বলার হাদিস বুখারীতে আছে, ইমাম বুখারী রহিমুল্লাহ বাব বেঁধেছেন বাবু তামিনিল মামুম ফিস সালা, সালাতে বাবু জাহরিল মামুম বিত্তামিন, ইমাম নাকি মুক্তাদিরা জোরে আমিন বলার অধ্যায়, এটা বুখারীর অধ্যায়। এটা আর একটা অধ্যায় ইমাম বুখারী বেঁধেছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিন বিত্তামিন, ইমাম জোরে আমিন বলার হাদিস। এগুলো সব সালাতুর রসুল, আমাদের মহতারাম আমিরে জামাতের এই সালাতুর রসুলে আছে, এগুলো সব আছে, আপনারা এটা পড়বেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। ওটা
এখান থেকে নকল করা হচ্ছে, বাকি অন্য অন্য কেতাব অন্য অন্য নাম্বারিং করা এখানেও হয়েছে। সুতরাং এই কেতাবটাকে সাথে রাখবেন সলাতের জন্য সবসময়। ইমাম নাকি জোরে আমিন বলতে হবে এ মর্মে হাদিস সহি বোখারিতে 782 নম্বর হাদিস, সহি মুসলিমে হাদিসটি রয়েছে। ইমাম নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে লা তাফুতনি বিল আমি বি আমিন, ইমাম সাহেব আমাকে আমিন ছাড়েন না, আমিন যেন আমি পেয়ে যাই, মানে একটু দেরি করেন আমার জন্য। ইমামকে বলতেন ইনাদিল ইমাম, ইমামকে ডেকে বলতেন লা তাফুতনি বিল আমিন, আমিন আমার যেন বাদ না যায়, একটু দেরি করেন, মানে একটু দেরি করেন। আমিনের কত গুরুত্ব, আমিনের এত গুরুত্ব থাকা সত্ত্বেও আপনার আমাদের ভাইয়েরা আমিন বলতে দিবে না। তারপরে হাদিস আর একটি হাদিস রয়েছে বাবুত আমিন বলে সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, ফাকুলু আমিন ইউজিবকুমুল্লাহ, তোমরা আমিন বলো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। তারপরে বলছেন ওয়াকানা ইয়াকুল, এবং এ কথা বলতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাসাদাত কুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাত কুম আলা সালামি ওয়াত তামিনি খালফাল ইমাম, ইমামের পিছনে আর সালাম দেওয়া দেই, ইমামের পিছনে আমিন বলা আর একজন আরেকজন মুসলমানকে যে সালাম দেয়, এই দুটি কাজ ইহুদিরা এত হিংসা করে, পৃথিবীর কোনো কাজ নিয়ে এত হিংসা করে না। তাহলে আমিন নিয়ে যারা হিংসা করে, এখন স্টেজে এক ছেলে এসে বলল কুষ্টিয়া বাড়ি আমরা 10-12 জন আমিন বলি, বুকে হাত বাঁধিয়ে জন্য মসজিদ থেকে বের করে দিয়েছে, জলেন এই ইমামের হচ্ছে জলেন, এদেরকে বলার আমার কোনো ভাষা নাই, আসমানি সালাতের বিপক্ষে ভূমিকা পালন করছে এরা, এদের মতো জয় পৃথিবীতে আর কেউ হতে পারে যারা মুসল্লিকে মসজিদ থেকে বের করে দেয়? এরা কিভাবে মুসলমান হতে পারে যারা বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছে? আমার সন্দেহ হয় এদের ইমানের উপরে, এরা মুসলমান কেমন মুসলমান, এদের ইমানের সন্দেহ হচ্ছে আমার, এরা আসলে মুসলমান নাকি এরা ইহুদি খ্রিস্টানদের কোনো দায়িত্ব নিয়ে এদেশে সেটাই তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, না তো আমিন শুনলে পারে এদের গায়ে আগুন লাগে কেন? এরা তো ইহুদিদের কাজ, এটা তো ইসরায়েল হওয়ার কথা ছিল, এই জন্য ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের সালাত পড়তে দেয় না, কারণ হচ্ছে এরা সালাম দেয় জোরে জোরে, এরা আমিন বলে জোরে জোরে, এটা সইতে পারে না ইহুদি, এই ইসরায়েলের ইহুদিরা তাই মসজিদ দখল করার চেষ্টা করছে বা চালিয়ে যাচ্ছে তারা। ভাইরা আমার বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। জোরে আমিন বলতে বলা বলার কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারীতে আছে, আমি এটা বুঝিয়েছি, ওরা আবার যুক্তি দিবে ফেরেশতারা তো আমিন বলে, ফেরেশতাদের সাথে মিল খেয়ে গেলে তোমার পূর্বে সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, যে কাজ করলে গুনাহ মাফ হয় সে কাজ করলে মসজিদ থেকে বের হতে হয়, কত দুঃখজনক এই হুজুরদের মাঝহাব, ভয়ঙ্কর একটা মাঝহাব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি এই জন্য বলেছি বাংলাদেশে হানাফি নাই, বাংলাদেশে হানাফি নয়, হানাফিরা কখনো আমিনকে নিয়ে হিংসা করবে না, করবে না, করবে না, করবে না, যারা হিংসা করে এরা হানাফি নয়, নয় নয়, লাখো বার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এরা হানাফি নয়, এরা হানাফির নামে আপনার নিজকে পরিচয় দিচ্ছে, ধোকা দিচ্ছে আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কানা ইযা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ক্বালা আমিন ওয়া মান তাবি'আ সাওতাহু, হাদিসটি তিরমিজিতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন বলতেন আমিন বলতেন আর শব্দ উঁচু করতেন। হাদিসটি তিরমিজি 248 নম্বর, হাদিসটি হাসান। সাহাবাই কেরাম আন্না সাহাবাতা ইউজহিরুনা বিহা খালফা রাসূল হাত্তা ইয়াতারজ্জাল মসজিদা ওয়া আম্মানা ইবনু যুবাইর ওয়া মান ওয়ারাহু হাত্তা ইন্নাল মসজিদাল লাজ্জা, হাদিসটি বুখারী জাহরিল ইমাম বিত্তামিন এই অধ্যায়ে রয়েছে। ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বাদশা
সালাত যখন পড়াইতেন তখন তিনি আমিন বলতেন, মুক্তাদিরাও আমিন বলতেন, কাবা কেঁপে উঠত, কাবা কেঁপে উঠত। এটা সাহাবীর আমল, সমস্ত সাহাবায়ে কেরামদের আমল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু এত জোরে আমিন বলতেন যে আশেপাশের ডানে বামে যারা ছিল সবাই শুনতে পেত। হাদিসটি বাইহাকি দ্বিতীয় খণ্ড 58 নম্বর পৃষ্ঠায়, ইবনে খুজাইমা 571 নম্বর হাদিস, ইত্যাদি হাদিস অনেক আমার নাম্বার করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, সাহাবায়ে কেরামরা এটাই করেছেন। আপনার 200 জন সাহাবিকে দেখেছেন, তারা কেউ কখনো আমিন ছাড়তো না। 200 জন সাহাবাকে কাবাতে দেখেছেন, এই কাবায় 200 জন সাহাবিকে দেখেছেন। একজন প্রখ্যাত আলেমে দিন তাবিঈ, তিনি বলছেন যে 200 জন সাহাবিকে দেখেছি জোরে জোরে আমিন বলতো কাবাতে। এরপরও এ হুজুররা আমিন বললে পারে চিচির চিচির করে উঠে ইহুদিদের মতো, এর মনে কিছু সমস্যা আছে, এদের এদের ব্লাডের মধ্যে কোনো সমস্যা আছে। আশা করি বুঝতে পেরেছেন, ইহুদি খুশি করার জন্য যারা কাজ করে তারা অবশ্যই আপনার আমিন বলতে দিবে না। আমিন হলো, সূরা মিলানো হলো, এবার রুকুতে যাব, রুকু যাবে, সোজা রুকুতে চলে যাবে, হাত দুটাকে এমনভাবে রাখবে মনে হচ্ছে হাঁটু দুটাকে খুব শক্ত করে ধরে আছে। জি, রুকু দেখে, রুকু দেখাই আমরা, রুকুতে চলে যায় দ্রুত। রুকুতে রফল আদায় করতে হবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর, তারপরে রুকুতে চলে যাবেন। জি, রুকুতে যাই, রুকুর সময় হাঁটু দুটাকে খুবই শক্ত করে এভাবে ধরবে, আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, দেখেন ঠিক আছে কিনা। আর মাথা আর পিঠ একেবারে স্ট্রেট থাকবে, সমান থাকবে, ওখানে কোনো কিছু রেখে দিলে পড়বে না, মার্বেল রাখলেও পড়বে না, এ ধরনের মতো একেবারে সম্ভব যতটুক ততটুক করতে হবে, যাতে আপনার কোনো ধরনের অলসতা না থাকে। এ রুকু হয়ে গেল, এবার আবার রুকু দোয়া পড়বেন, সুবহান রব্বিয়াল আজিম, কমপক্ষে 3 বার। এবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মুক্তাদিকও বলতে পারেন, তো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান কাং ফি মিল আস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিনহুমা বাইনাহুমা মিল আমা শাইতা মিন শাইইন বাদু, পুরো এই দোয়াটা পড়বেন, আর রফল আদায় করবেন আবারও কাত পর্যন্ত। রফল আদায় করা এ মর্মে রুকুর থেকে যে হাদিসটি রয়েছে বুখারী মুসলিমে রয়েছে, বুখারী হাদিস নম্বর 789 নম্বর হাদিস। আর রব্বানা লাকাল হামদ এটা বলতে হবে সহি মুসলিমের হাদিস। আমাদের দেশে এটা বলতেই দেয় না হুজুররা, এত তাড়াতাড়ি রুকুর থেকে আবার পালাপালি শুরু করে এরা। আল্লাহ হেদায়েত দান করুন। 2 সিজদা, এবার সিজদায় চলে যাব আমরা, সিজদায় চলে যায় সরাসরি হাত যাবে আগে। বুখারী হাদিস অনুযায়ী দেখাচ্ছি, রসুলের আমল দেখাচ্ছি, সালসালাম সাহাবায়ে কেরামদের আমল, হাত দুটা কাঁধ বরাবর থাকবে, পুরা পিঠটাকে স্ট্রেট রাখতে হবে, আর পায়ের দুইটা এক জায়গায় লাগিয়ে দিতে হবে, পিছন দিকে পা দুটা ফাঁকা রাখা যাবে না। তবে কেউ বলেছে জায়েজ আছে, লাগিয়ে দিতে হবে সহি মুসলিমের হাদিস, হাদিসের ওপরে থাকবো আমরা, বাইরে যেতে রাজি নই। দুই পাকে লাগিয়ে দিব, স্ট্রেট রাখবো, হাত দুটাকে উঠিয়ে রাখবো, বুকের সাথে লাগাবো না, পেটের সাথে লাগাবো না, মাটির সাথে লাগাবো না, যাতে ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে বাড়িতে ছাগল থাকলে। জি, এবার সিজদাতে দোয়া পড়বো, সুবহান রব্বিয়াল আলা, আলা মানে ওপরে রব। আর আমাদের দেশে হুজুররা বলে সব জায়গায় থাকে আছে ওই রব, তাহলে আলা ওদের সিজদায় বলা যাবে না, যেহেতু ওরা ওপরের রবকে মানে না, নিচের রবকে মানে। নাউজুবিল্লাহ, সুবহান রব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন, আরও যেগুলো দোয়া আছে পড়বেন। এবার সিজদার থেকে উঠবেন, বসে যাবে সোজা হয়ে। আচ্ছা, সিজদার থেকে আবার এভাবে সিজদা হবে, 2 রাকাত পড়া পরে এবার তাশাহুদ হবে। ছেলেগুলো তাশাহুদে বসে আছে, এবার হ্যাঁ পায়ের দিক দেখাবো, পায়ের দিক, পায়ের দিক। আরে তোমরা নমাজে তো নাও, এদিক ওদিক দেখো না কেন? সিজদার সময়, দাঁড়ানোর সময় সব সময় দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গায় থাকবে, সিজদার জায়গাতেই দৃষ্টি রাখতে হবে। এবার ওই যাকে বলেছিলাম দেখানোর জন্য একজন দেখালি হবে, কেউ কাকে বলেছিলাম? তোমরা 2 জন উঠে যাও। হ্যাঁ, এবার ওই পাটা, তুমি একটু এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, এবার দেখেন, এবার পায়ের দিকে দেখেন, ডান পা দাঁড়ানো থাকবে,
বাম পায়ের উপরে বসবেন, এটা চার রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে বলছি। এভাবে থাকবে, এটা প্রথম তাশাহুদ। আঙ্গুলটা এভাবে থাকবে, আমার দিকে দেখেন এবার, আর এভাবে নড়তে থাকবে। যদি না নড়ান, এভাবে রাখেন, সমস্যা নাই, তবে নড়াবেন। কেন? লাহি আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহার ব্যাঁধ দিয়ে আঘাত করার থেকেও এটা শক্তিশালী। কাজে শয়তানকে মারবেন না আদর করবেন? যারা আদর করে একবার মারে, দয়া মায়া করে একবার। আর যারা শয়তান পাইলে পিটাবে, রাগ আছে, এটা দুশ্মন আমাদের, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, কাজে একবার না, বারবার পিটাবেন। এইভাবে এইভাবে মারলে কি লাগবে বেশি না? এভাবে ধরে ইচ্ছা মতো দিলে কাজে, এইভাবে নয়, ধীরে ধীরে মারবেন, শক্তি দিয়ে মারবেন। আর শয়তানকে মারছেন কিন্তু এটা, এইভাবে করতে থাকবেন। প্রথম তাশাহুদে এভাবে, দ্বিতীয় তাশাহুদে তাওয়ারুক করতে হবে। আরবিতে একে তাওয়ারুক বলে। তাওয়ারুকের প্রথম সিস্টেম, বাম পাটাকে ডান পা ভিতরে ঢোকাই দিবে, দেখেন ঢোকাইছেন, এভাবে ঢোকাই দিতে হবে। এটা এক এক নম্বর গেল, প্রথম নম্বর দেখালাম, তাহলে এটা দ্বিতীয় নম্বর ধরে নিচ্ছি, এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর দেখাবে, দুই ডান পাটা দাঁড়িয়ে আছে, এই ডান পাটাকে ফেলে দিবে, ফেলে দাও। তৃতীয় নিয়ম, এভাবে ফেলে দিতে হবে, এটা হচ্ছে তৃতীয় নিয়ম তাশাহুদে বসার। যারা পা খাড়ো করে রাখতে পারেন না, কাটা আছে, ভেঙে আছে, বেঁকা আছে, তারা এভাবে ফেলে দিবেন। চতুর্থ নিয়ম, বাম পাটাকে ডান পা ওই অবস্থাতেই, বাম পাটাকে ডান পার উপরে উঠাই দিবে, এই যে উঠাই দিয়েছেন, এভাবে উঠাই দিবেন। পরে যে দুটা দেখালাম, এ দুটা জায়েজ আছে, যারা আগের দুটা করতে পারে না, বুঝেছেন তো? এগুলো হাদিস আছে, হাসান পর্যায়ের হাদিস, আমল করা যায়, কিন্তু বেটার হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যেটা দেখালাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই সহিহ বুখারী মুসলিমের হাদিস যেটা তাওয়ারুক করতে হবে, এ দেশের হুজুররা এটা করতে দিবে না জীবনও, এরা আমলও করে নাই, কাউকে করতে দিল না, জলেম এরা হবে না, কারা জলেম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাওয়া সত্ত্বেও এটা করে না। তাশাহুদ পড়া, এই তাশাহুদে আত্তাহিয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা, প্রথম তাশাহুদে পড়তে পারবেন, দুরুদে ইব্রাহিমের পরে আর যাওয়া যাবে না। দ্বিতীয় তাশাহুদে আত্তাহিয়াত, দুরুদে ইব্রাহিম, আল্লাহুম ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম ইন্নী লা মানিয়া লিমা আতাইত, আপনি যত দোয়া কোরআন এবং হাদিসে আছে সব পড়তে পারবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা, ইত্যাদি ইত্যাদি যত দোয়া আছে কোরআনের হোক হাদিসের হোক, তাশাহুদে বসে পড়ে এবার সালাম ফেরবেন ডানে এবং বামে। এই সময় সাহাবায়ে কেরাম প্রথম যুগে হাতটা এভাবে বাড়িয়ে দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে সার্কাস ঘোড়া, বদমাস ঘোড়ার মতো কেন এমন করছো, হাত কেন বাড়াচ্ছ সালাম দেওয়ার সময়? ইন্দা সালাম হাদিসে স্পষ্ট আছে, আর হুজুররা এই হাদিসটাকে, সহিহ মুসলিমের এই হাদিসটাকে, সালামের সময় যেটাকে রহিত করা হয়েছে, এই সালামের সময় হাদিসটাকে নিয়ে যেয়ে রুকুর সময়কার হাদিসের সাথে লাগাই দিয়েছে। কত বড় দুর্নীতি! এজন্য ইমাম বুখারী রহিমুল্লাহ বলেছেন, বিন্দু পরিমাণ যাদের হাদিসের জ্ঞান আছে তারা এই কথা বলবে না। ইমাম নববী রহিমুল্লাহ বলেছেন, জাহিল মূর্খ ছাড়া এটা বলতেই পারে না, এটা কেমনে বলে? অথচ সহিহ মুসলিমে তার পরিপরি দুটা হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করছে, ইন্দা সালাম সালামের সময় এটা করতো, এটা নিষেধ করা হয়েছে। রুকুতে যাওয়ার সময়, ওঠার সময় তাশাহুদ, প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় রফল আদায় করা, তাকবীরে তাহরিমের সময় রফল আদায় করা, চার জায়গাতে বিশুদ্ধ বিশুদ্ধ একেবারে সূর্যের থেকে আলোকিত হাদিস প্রস্তুত মজুদ আছে, তারপরে আমরা আমল করছি না, এটা দুঃখজনক। সুতরাং সহিহ সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালামের সালাত, আল্লাহ প্রদত্ত সালাত, এটা দেখানো হলো। এই সময় দৃষ্টিটা থাকবে তাশাহুদে বসে এই আঙ্গুলের দিকে, কারণ মারলে দেখে দেখে মারতে হবে, অন্ধভাবে মারা যাবে, মারলে ভুল হবে, দেখে দেখে মারবেন, বুঝেছেন? আশা করি সালাতের সংক্ষিপ্ত প্রশিক্ষণ আপনারা বুঝতে পেরেছেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে। নাম্বারিং করা আছে, আমার অন্য আলোচনাতে আছে, নেটে গেলে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সালাম ফিরবেন কেমনে?
এই ভাই আসসালামু আলাইকুম, আপনার ডানে একজন আছে আপনার মুসল্লি, এর দিকে তাকাবেন আসসালামু আলাইকুম, কেউ বলে ওই দিকে তাকাবেন, জি না, ডানে তাকালে হবে, এই জন্য তো রসরের গাল মোবারক দেখতে পাইতেন, আবার বাম দিকে এভাবে হয়ে গেল, দৃষ্টি জালে যাক সমস্যা নাই, কিন্তু নিয়ম হচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছেন। বুকে হাত বাঁধা রাজি ইবনে খুজামা বলেছি, বিস্তারিত সালাতুর রসুল, বিস্তারিত সালাতুর রসুল পড়বেন, এটা সবসময় রাখবেন, পকেটে করে নিয়ে বেড়াবেন।